ভাই এটা আবার, ভাই সাহ ভাই এটা আবার এই দিকে আসছে কেন? আরে 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 ভাগো ভাগো ভাই ভাই এখান থেকে। ওকে পাইপের নিচে থেকে আমাকে যেতে হবে। ওকে 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 তাড়াতাড়ি চল ভাই। আরে ভাই হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের সবাইকে আবার একটা নতুন গেম প্লে ভিডিওতে। আর আজকে আমি আবার খেলবো একটা হরর গেম, আর এই গেমটা তোমরা অনেকেই খেলার জন্য রিকোয়েস্ট করেছিলে। তো গেমটার নাম হচ্ছে ডেড পার্ক 1। আর হ্যাঁ, আমি জানি অনেকেই হয়তো আমাকে ভুলে গেছো, কারণ আমার ভিডিও আসতে অনেক লেট হচ্ছে। এরপর থেকে আশা করছি আর ভিডিও লেট হবে না, ঠিকঠাক টাইম মতোই আসবে। তো চলো বেশি কথা না বলে গেম প্লেটা শুরু করা যাক। ওকে, তো এখানে আমি গেমের মধ্যে চলে এসেছি, আর এখানে একটা আমি রুমের মধ্যে আছি। বাইরে চাঁদ উঠেছে, প্লিজ চেক ইন্টারনেট কানেকশন, ট্রাই এগেন ফিউ সেকেন্ড। ওকে, বাইরে থেকে কে দরজা ধাক্কা দিচ্ছে। আর এখানে হাইট আন্ডার দ্য বেড, আচ্ছা আমাকে বেডের তলায় লুকাতে হবে, কিন্তু আমি বেডের তলায় লুকাবো কীভাবে? ওকে, আর ওখান থেকে বাইরে থেকে দেখো দরজা ধাক্কা দিয়েই যাচ্ছে, আর আমি বেডের তলায় লুকাবো। ও আচ্ছা আচ্ছা, এই তো লুকিয়ে পড়েছি, কী হলো দরজাটা খুলে গেল। ওকে, এখানে কে একটা ঢুকছে ভাই। ও ভাই সাহ, এটা কে, কি হলো ঘরের মধ্যে ঢুকলো, আবার কি একটা রাখলো, আবার বেরিয়ে যাচ্ছে। চলো এবার বেডের তলা থেকে বেরোই। ওকে, দেখি দরজাটা, আচ্ছা দরজাটা লক করা আছে, তাহলে ও ঢুকলো কীভাবে? ওকে, এখানে কি একটা রেখেছিল দেখি। আচ্ছা এখানে একটা কি আছে, চলো এই রুমের কি আমি পেয়ে গেছি ভাই, অদ্ভুত জিনিস, কিটা রেখে দিয়ে চলে গেল, আবার লকটা তাহলে দিল কীভাবে? চলো যাই হোক, এখন এই কিটা দিয়ে এই লকটা খুলে দেব। ওকে ভাই, এখানে এটা কি ভাই, এখানে তো এটা একটা পার্ক। ও আচ্ছা, এই জন্যই গেমটার নাম হচ্ছে ডেথ পার্ক। আচ্ছা দেখি এখানে একটা কি আছে, এটা তো একটা টিকিট মনে হচ্ছে। ও আচ্ছা, এটা হচ্ছে একটা ট্রেন টিকিট। চলো, আর এখানে এটা কী হচ্ছে ভাই, ভাই এইটা কে ভাই, এটা তো জোকার ভাই, কীভাবে হেঁটে হেঁটে যাচ্ছে দেখো কী অবস্থা। চলো আমাকে টিকিটটা ট্রেনের ওখানে ইউজ করতে বলছে। চলো ট্রেনটা এইদিকে আছে, আর জোকারটা তো মনে হচ্ছে এইদিকেই এলো। চলো যাই হোক, দেখি ট্রেনটা এইদিকে আছে আপাতত। এই তো ট্রেনের আমি আওয়াজ পাচ্ছি, এই তো ট্রেন। আচ্ছা এটা মনে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে আমাকে টিকিটটা দিতে হবে মনে হচ্ছে। চলো টিকিটটা আমি এখন এখানে দিয়ে দিই। আচ্ছা ওকে, টিকিটটা দিয়ে দিয়েছি, আর ট্রেনটা এখানে ভাই স্টার্ট হয়ে গেছে, কী অদ্ভুত ব্যাপার ভাই, ট্রেনটা আবার এখান থেকে পড়েও গেল ভেঙে, কী সব ট্রেন এসব ভাই, অদ্ভুত ধরনের গেমটা ভাই, নিচে পড়ে গেল ট্রেন। চলো দেখি কোথায় পড়েছিল দেখি, আর এখানে সব কী সব জল টল পড়ে আছে নাকি, না রক্ত নাকি, প্যাচ প্যাচ করে আওয়াজ হচ্ছে। তো যাই হোক এখানে, আচ্ছা এগুলো প্ল্যাঙ্ক। ওকে, আমি প্ল্যাঙ্কগুলো নিতে পারবো, চলো প্ল্যাঙ্কগুলো নিয়ে নিয়েছি। চলো এবার এখান থেকে দেখি চারিদিকটা ভালো করে এক্সপ্লোর করতে হবে আমাকে, ভালো করে দেখতে হবে কোথায় কী আছে। ওকে, এখানে একটা বড় আমি ঘর দেখতে পাচ্ছি, এটা লক করা আছে। ওকে ওকে, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আমাকে। আর এখানে ভাই ঘোড়ার ছবি কেন, এখানে আমি একটা ঘোড়ার ছবি দেখতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, আমি ওই একটু আগে ওখানে একটা ঘোড়া দেখেছিলাম, ওখানে অনেকগুলো ঘোড়া আছে, খেলনার ঘোড়া। এই তো এখানে আমি, এখানেই নিশ্চয়ই কোনো আমি জিনিস পাবো ওই লকটা খোলার জন্য, কোনো পাসওয়ার্ড আছে এই ঘোড়ার মধ্যে ভাই। এখানে আবার হাফ ঘোড়া, এর পিছন পাছা কই ঘোড়ার, যাই হোক। চলো এখানে মিউজিক বাজছে, এই তো এই ঘোড়াটাই আমি দেখেছিলাম ছবিতে, এই যে এখানে রক্ত আছে। আচ্ছা এখানে কিছু একটা লুকানো আছে, আমাকে এই রক্তটা মুছতে হবে। চলো এই রক্তটা মোছার জন্য আমাকে নিশ্চয় কোনো কিছু জিনিস খুঁজতে হবে, ভালো করে দেখি এদিকটা। আচ্ছা এখানে ব্রিজটা ভাঙা আছে, আই ক্যান্ট ওয়াল্ক হেয়ার। ওকে কোনো ব্যাপার না, আমরা যে কার্ডগুলো পেয়েছিলাম ওই কার্ডগুলো দিয়ে দেবো। ওকে, এখানে একটা বোতল আছে, জলের বোতল, এটা বাহ।
এবার বুঝতে পেরেছি, এই জলটা দিয়ে আমি ঘোড়ার রক্তটাকে মুছতে পারবো। চলো কোনো ব্যাপার না, এখন যাই ঘোড়াটার কাছে। ওকে, বোতলটা দিয়ে এখন আমি ঘোড়াটার এই রক্তটাকে মুছে দিই। আর এখানে একটা ভাই কিসের কোড, ভাই এটা কী হচ্ছে ভাই? আরে ভাই এটা অটোমেটিক্যালি ঘুরছে কেন ভাই? এ তো মাথা ঘুরে যাচ্ছে আমার, কী অদ্ভুত জিনিস এটা। নিশ্চয়ই জোকারটার, এই দেখো এই দেখো এই জোকারটা চলে এসেছে, এই জোকারটারই কাজ এটা। ভাই থেমে গেল এতক্ষণ পর, ভাই চলো ওই নাম্বারটা দেখে নিই, 3578। ওকে চলো এবার ওই রুমটা আমি খুলতে পারবো এখান থেকে। ভাই কী সব অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটছে, আর জোকারটাকে দেখে অতটা ভয়ও লাগছে না, কিন্তু এসে মাঝে মধ্যে এমন করছে। চলো চলে এসেছি এখানে, এখানে এবার নাম্বারটা দিতে হবে, এন্টার দ্য কোড ফ্রম হর্স। ওকে চলো, রুমটা এই যে ওপেন হয়ে গেছে, আমি একটা অন্য রুমের মধ্যে চলে এসেছি, মানে ওই ঘরটার মধ্যে চলে এসেছি। চলো এখানে আমাকে কিছু পাজেল সলভ করতে হবে, দেখি ভালো করে চারিদিকটা আমি আগে দেখে নেব ঘুরে ফিরে কোথায় কী আছে। ভাই এটা তো চারিদিক দিয়ে এইভাবে রাস্তা, আমি কোথায় কী যাচ্ছি আমি তো গুলিয়ে ফেলবো পরে। চলো কোনো ব্যাপার না, দেখি এদিকটাতে যাই। ভাই দরজাগুলো আবার লক করা আছে, খোলাও যাচ্ছে না। ওকে এটাও লক করা, ভাই কোথায় যাচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না। ওকে এই দরজাটা খুলেছে, চলো দরজাটা লক করে দিই। ওকে এখানে একটা কী পেয়েছি আমি, ওকে এখানে আমি একটা স্টল কী পেয়েছি। চলো বাকি এইগুলো দেখতে হবে আমাকে, এখানে একটা টিভি আছে। ভাই ভাই এটা কী হলো ভাই, মাঝে মধ্যে লোড সেটিং হয়ে যায় এখানে। চলো এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এখান থেকে ফটাফট কেটে পড়ি। বাকি এই দিকের এইসব, ভাই এইসব কী আওয়াজ হচ্ছে চারিদিক থেকে? যাই হোক এখানে দেখি ভাই, এখানে ওকে এখানেও আর একটা কী পেয়েছি, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর কী। চলো এই ঘরটাও ভালো করে আমাকে দেখে নিতে হবে, এই রুমের মধ্যে কী কী আছে। আর এখানে বারবার লোড সেটিং, ভাই এটা কী ছিল ভাই, হঠাৎ করে চলে এলো। আমাকে আবার কি প্রথম থেকে খেলতে হবে নাকি এটা? চলো কোনো ব্যাপার না, দেখা যাক কী হয়। ওকে ও আচ্ছা আচ্ছা, প্রথম থেকে না, আবার ওই ই থেকেই স্টার্ট হয়েছে রুমের ভেতর থেকে। চলো এবারে দেখি, ভাই হঠাৎ করে পুরো রুমের ভেতরে ঢুকে গেছে আমি বুঝতে পারিনি। ওকে এখানে তো, এই তো সেকেন্ড ফ্লোর এটা। ওকে এখানে একটা কী পেয়েছিলাম কিন্তু কোন কীটা, ভাই কোথা থেকে আসছে মালটা? চলো কোনো ব্যাপার না, আবার আমাকে এখান থেকে স্টার্ট করতে হবে, এবার আমাকে একটু ভালো করে দেখে শুনে চলতে হবে কোথা থেকে মালটা চলে আসে পিছন থেকে বুঝতে পারিনি আমি। আচ্ছা এখানে ও না, এটা তো ভাঙা একটা দরজা। আর এখানে দেখো হার্ট বিটের আমি আজ পাচ্ছি, এই দেখো মালটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছে, ডান দিকে চলে গেল। চলো দেখি আস্তে আস্তে গিয়েও কী করতে চাচ্ছে এখানে। ওই দেখো ওখানে একটা রুমের মধ্যে ঢুকলো, চলো চলো আমি এখান থেকে কেটে পড়ি। মালটা এদিক ওদিক দিয়ে কোথা থেকে আসছে তার ঠিক নেই। আচ্ছা এখানে চলো এই রুমটাতে, এটা এটা খুলতে পারছি না কেন? ও ভাই ভাই এই রুমের মধ্যে কখন আসলো ভাই, বিরক্ত লাগছে এবার আমার। এই ভূতটাকে মারার জন্য কোনো কিছু আমি পাচ্ছি না, যে মেরে দিই দু মিনিটের জন্য অজ্ঞান হয়ে যাবে, কোনো আমার হাতে গান টান কিচ্ছু নেই। চলো এখানে আবার সেকেন্ড ফ্লোরের কাছে চলে এসেছি, এবারে ফটাফট চাবিটা দিয়ে এটা খুলে ফেলি। ওকে সেকেন্ড ফ্লোর ওপেন হয়ে গেছে, চলো এখানে আবার এটা কি লাল লাল সব চারিদিকে। ভাই এটা আবার, ভাই সাব ভাই এটা আবার এই দিকে আসছে কেন? আরে 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 ভাগো ভাগো ভাই ভাই এখান থেকে। ওকে পাইপের নিচে থেকে আমাকে যেতে হবে। ওকে 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 তাড়াতাড়ি চল ভাই। আরে ভাই কী হলো এটা,
বারবার আমাকে ধরে ফেলছে। চলো এবারে আর আমাকে ভয় পেলে চলবে না। চলো এখানে আবার সেই সিনেম্যাটিক শট, আয় আয় আমাকে ধরবি, আয়। চলো চলো, আয়। কী গেম বলে এটাকে, বিরক্ত লেগে যাচ্ছে এবার আমার, একই জিনিস বারবার হচ্ছে আমার সাথে। চলো এখান থেকে তাড়াতাড়ি বেরোই। ওকে ভাই, এটা এখানে আবার আমি কোথায় চলে এলাম ভাই? এটা তো একটা হসপিটাল নাকি? হ্যাঁ, এই তো আমি হসপিটালের মধ্যে। ভাই গেমটা মনে হয় শেষ হয়ে গেল এখানে। ভাই কী গেম এটা, একদম ফালতু গেম, খালি জোকার এসে আমাকে ধরে নিচ্ছে ভাই। এটা কি সত্যি, এটা একটা হরর গেম, ঢঙের গেম এটা একটা, গেম ওভার। চলো আর খেলার মুড নেই, টাটা বাই বাই।